উমার পর এবার শ্যামার পালা। তাই আজ আমি চলে এসেছি কুমারটুলিতে মাধব পালের স্টুডিওতে। সেখানেই আজকে অতীব বিখ্যাত কলকাতার ফাটাকেষ্ট বা নবযুবক সংঘের কালীর প্রতিমার চক্ষুদান হবে, সেটাই আমি তোমাদের তুলে দেখাবো। আমি এখন চলে এসেছি একদম মাধব পাল স্টুডিওর একদম সামনে। প্রচুর ব্লগার এসছে এই সুন্দর মুহূর্তটাকে ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করবে এবং আমিও তোমাদের দেখাবো। আস্তে আস্তে ধীরে গতিতে পুরোটা ফিনিশিং করছেন শিল্পী মাধব পাল। তার হাত ধরেই প্রতি বছর মা কালী সেজে ওঠেন। ধীরে ধীরে রং করা চলছে, খুবই সুন্দর লাগছে দূর থেকে। এবং প্রতি বছরই এইরকম স্টাইলেই হয়ে থাকে। প্রচুর মানুষ এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছিলেন এবং খুবই সুন্দর লাগছে মাকে। এখনো তবে সবটা সম্পূর্ণ হয়নি, এখনো অনেক কাজ বাকি। তাও খুবই মিষ্টি লাগছে মাকে এবং পুরোটা হয়ে যাওয়ার পর, কাজটা পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর খুবই ভালো লাগবে। আজকের জন্য এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই এসে ফাটাকেষ্ট বা নবযুবক সংঘের কালী মায়ের দর্শন করে যাবেন। ধন্যবাদ বন্ধুরা।